দিল্লিতে দোস্তি আর পশ্চিম বাংলায় হচ্ছে কুস্তি, দিল্লিতে দোস্তি আর পশ্চিম বাংলায় হচ্ছে কুস্তি, কংগ্রেস সিপিএম আর আপনার টিএমসি সেখানে জোট হয়েছে। আমি তো মনে করি এটা খুবই বাজে জিনিস, ওই টিএমসি আইএসএফকে মেরেছে, ওই টিএমসি কংগ্রেসকে মেরেছে, ওই টিএমসি কিন্তু সিপিএমকে মেরেছে, তাদের সঙ্গে আবার কিসের জোট? আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে কংগ্রেস সিপিএম আর আপনার টিএমসি সেখানে জোট হয়েছে। আমি তো মনে করি এটা খুবই বাজে জিনিস, সেটা পশ্চিমবাংলার বাইরে দিল্লিতে দোস্তি আর পশ্চিম বাংলায় হচ্ছে কুস্তি, এখানে ওই টিএমসি আইএসএফকে মেরেছে, ওই টিএমসি কংগ্রেসকে মেরেছে, ওই টিএমসি কিন্তু সিপিএমকে মেরেছে, তাদের সঙ্গে আবার কিসের জোট? যদি টিএমসি সিপিএম কংগ্রেস জোট হয় তাহলে কিন্তু ওই জোটেতে কিন্তু আইএসএফ নেই, আমি মনে করি এটা। ওই আমরা আগে থেকেই জানিয়ে দিয়েছি আমাদের ভাইজান, যদি এইরামটা হয় কিন্তু ওই জোটে আমরা নেই। 2024 ভোটে ভাইজান বলে দিয়েছে অন্তত 20-21 সিট ওটা পশ্চিমবাংলায় দেওয়া হবে। যদি যদি এই সিটগুলো যদি মেনে নেয় তাহলে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট হতে পারে, কিন্তু টিএমসি যদি থাকে কোনো মতেই জোট হবে না, জোট হওয়ার কোনো মানে প্রশ্নই নেই। কি বলছে অবশ্যই, আমি তো মনে করি যেসব জায়গাতে আমাদের সংগঠন ভালো আছে সেই সব জায়গায় আমরা কিন্তু অবজার্ভ করে সেই চিহ্নিত করে সেখানে ক্যান্ডিডেট দেওয়া হবে, সেইগুলো সেই জন্য আশা করি অন্তত বেশিরভাগই জেতার একটা জায়গায় আমরা থাকবো।